নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি নিয়ে এলাম চানা পনির, চলুন দেখে নেওয়া যাক। কড়া গরম করতে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল, সামান্য সাদা তেল, দিয়ে দিলাম গোটা জিরে, দুটো তেজপাতা, সামান্য চিনি, জিরে আর তেজপাতাটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, আমি এখানে চারটে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা টমেটো কুচি, আর একটু হলুদ দিয়ে দিলাম, টমেটোটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ধরে না যায়। সমানে এইভাবে মশলাটা নেড়ে যেতে হবে যাতে মশলাটা ধরে না যায়। কাবুলি চানাগুলো দিয়ে দিলাম, আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল। আমি চানাগুলো আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। পনিরগুলো ছোট ছোট করে কেটে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি কাঁচাই দিচ্ছি, আপনারা চাইলে ভেজেও দিতে পারেন। পনির এবং চানাগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে নিলাম আমি। আমি এটা 10 থেকে 15 মিনিট কষিয়েছি।
দিয়ে দিলাম জল। রান্নাটা হতে হতে চলুন জেনে নি আজকের কিচেন টিপস। যে কোনো কাঁচের পাত্রে গরম কিছু ঢালতে গেলে অনেক সময় কাঁচের পাত্র ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গরম কিছু কাঁচের পাত্রে ঢালবার আগে কোনো একটা ধাতব চামচ তাতে যদি রেখে দিই আমরা, তাহলে কাঁচের পাত্র একদমই ফাটবে না। দিয়ে দিচ্ছি চানা মশলা। আরো কিছুক্ষণ হতে দেব। দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে দিচ্ছি নুন। প্রায় হয়ে এসেছে। টেস্ট করে দেখব, একদম পারফেক্ট। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই।